আমি বলেছিলাম ইলেকশনের সময় প্রথম ফেজে আমরা 11 লক্ষ বাড়ি দেব, ডিসেম্বর থেকে ফার্স্ট ফেজের টাকা দেব, আমরা করব, আমরা কথা দিলে কথা রাখি। লক্ষ্মীর ভাণ্ডার কিছু পড়ে আছে, পূজোর পরে তারা পেয়ে যাবেন। বিধবা ভাতা কিছু পড়ে আছে, পূজোর পরে সেটা পেয়ে যাবেন। পূজোটা হয়ে যাক, আমরা এগুলো ততক্ষণে রিভিউ করে নেব, আমাদের কাজগুলো করে নেব। আমি এই কথাগুলো বলে দেখলেন মানুষ কীরকম, মানুষের শব্দের জোরে, বিশ্বাসের জোরে, ভালোবাসার জোরে বৃষ্টিও থেমে গেল, প্রকৃতি মাও আশীর্বাদ করল। এই আশীর্বাদ নিয়ে, এই দোয়া নিয়ে, এই শুভকামনা নিয়ে যখন আপনারা ফিরে যাবেন, শান্তিতে ফিরে যাবেন, বাস আসতে চালাবেন, রেশারেশি করতে যাবেন না, একটু টাইম লাগা ভালো, কিন্তু যেন কোনো জীবন না যায়। আমার একটি ছেলে আমি শুনেছি রেল স্টেশনে ঘুরতে গিয়েছিল, রেল স্টেশনে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, তার পরিবারকে আমরা সাহায্য করে দেবো। আমি অভিষেককে এটা বলে রাখলাম। আর দুজন আলিপুরদুয়ারের 4-5 জন বাসে করে ঘুরতে বেরিয়েছিল, তাদের লেগেছিল, তারা সকলে ভালো আছে।